হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বঙ্গাইগাঁও কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যানিং ছিল সকাল থেকে, নানান ধরনের প্ল্যানিং ছিল, ভাবলাম যে সকালবেলা এক জায়গায় যাব। তো বৃষ্টির জন্য অনেক কিছু প্ল্যানিং ক্যান্সেল করা হলো আমাদের। তো প্ল্যানিং ছিল অনেক কিছুই, চিকেন রান্না করা হবে, অনেক কিছুই, অনেক, যাই হোক, এটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। তো প্ল্যানিংটা কিছুই হলো না বৃষ্টির জন্য। তো এখন বাজে বিকেল 5টা। তো ভাবলাম আপনাদের সামনে কিছু একটা জিনিস, এমন জিনিস একটা আপনাদেরকে দেখাবো, মানে নতুনত্ব কিছু একটা, নতুনত্ব একটা কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আচ্ছা, তো আপনাদেরকে তো অনেক কিছু দেখাতে পারলাম না আজকে, যে যাই হোক, খাওয়া দাওয়া রান্না বান্না কিছু দেখাতে পারলাম না, তার জন্য অনেক বড় সরি, অনেক বড় সরি। যাই হোক, তো খাওয়া দাওয়া যেহেতু আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আপনারা কিন্তু দুঃখিত হবেন না, কিছু মনে করবেন না। তো যাই হোক, তার জায়গায় আপনাদেরকে এমন একটা সারপ্রাইজ দিব আজকে। তো খালি ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে ভিডিওটা। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমাদের বঙ্গাইগাঁও কলেজের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর দেখতে। সামনে একটা আমাদের মোটর গাড়িটা আছে, এখানে আমাদের দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। খুব সুন্দর চারিদিকে সাইডটা দেখা, আগের সাইডটা দেখা, এইদিকে খুব সুন্দরভাবে আমাদের চেয়ার দিয়ে সাজানো হয়। মোটর গাড়িটার জাস্ট প্লেসটা দেখেন, অসাধারণ একটা প্লেস বন্ধুরা, খুব সুন্দর প্লেস। আর খুব এখানে খুব লোক জমা হয়, এখানে সন্ধ্যার পরে খুব আড্ডা হয়। এখানে আপনাদের মানে এত সুন্দর মজার খাওয়ার জিনিস আছে, সব কিছু আছে, মানে আপনারা দেখুন খালি। এটা দেখেন, আই লাভ বঙ্গাইগাঁও, ঠিক আছে, আই লাভ বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওতে আসলে, যদি আই লাভ বঙ্গাইগাঁওতে নাই আসেন তাহলে আপনারা বঙ্গাইগাঁওতে আসেনি। তো এই যে এই সাইডে আমাদের বিলাপুতি বড়াল ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এটা বঙ্গাইগাঁও ইকো পার্কের ফ্রন্টে, আপনার ফ্রন্ট সাইডে পড়ে আর কি। তো যাই হোক, বলতে গেলে সব কিছু একসাথে আছে, এখানে ইকো পার্ক আছে, আপনাদের বঙ্গাইগাঁও কলেজ আছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, পিছন সাইডে আমাদের হোস্টেল আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ডেস্টিনেশনে যাওয়া যাক, আর সবাই আসছে তাদের সাথে, তারা আসুক, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এত সুন্দর কেন, আমাদের রাশটা কি, আমরা স্কিনটা দেখুন আমাদের, একদম মানে তেল তেলা, কিন্তু আগে কিন্তু এরকম ছিলাম না। আমাদের এই সব রাজের কারণটাই হলো, একমাত্র আমাদের হলো মামার্থের সিরাম, আয়ুর্বেদিক সিরাম, আপনারা লাগাতে পারেন, খুবই সুন্দর। আমরা কিন্তু এটা টাকা নিয়ে অ্যাড করছি না, কিন্তু খুবই ভালো সিরামটা, আপনারা দিয়ে দেখতে পারেন, খুব ভালো, খুব ভালো, বলার মতন না, জাস্ট ব্যাপক। আর একটা কথা কি, যদি কোম্পানি যদি এখন অ্যাড দেখে টাকা দেয় তাহলে নিতে আমরা না মানা করবো না, কিন্তু আমরা কিন্তু টাকার জন্য কিনা অ্যাড করছি না। এখন যদি দেয় তাহলে আমরা না নিব, এরকম না যে নিব না, নিব, নিশ্চয়ই নিব, কিন্তু এখন বর্তমানে আমরা কোনো টাকার জন্য অ্যাড করছি না। তো যাই হোক, আপনারা আমাদের রাসটা আপনাদেরকে বলে দিলাম, আমাদের রাসটা কি, মেন রাসটা কি, মামার্থের তেল লাগান আর আপনাদের স্কিন গ্লো করেন আমাদের মতন। এই দেখতে পারেন চিকচিকা, দেখেন একদম কি সুন্দর চিকচিকা, চিকচিকা। বন্ধুরা আমরা চলে আসলাম, আমাদের সঙ্গে আমাদের বন্ধুরাও আছে, ওইখানে দেখতেই পাচ্ছেন সবাই আছে। তো আপনাদেরকে দেখাবো এখন, তো যাচ্ছি, দেখতে থাকেন। তো এখানে আছে বিনোদ, এই চলে আসছে বিভূতি, বিকাশ। তো আপনাদের কি খাবার, চা, চা পাপড় খাবো। আচ্ছা, তো বন্ধুরা এটা হলো আমাদের বঙ্গাগাঁও একটু আউটসাইডে পাঞ্জাবি ধাবা। তো এখানে আমরা আজকে খাবো চা আর পাপড়। একজন মেম্বার চলে আসে, কমল। তো চলুন দাদা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে আসছে? আরে তোমাকে ছেড়ে মানে, তোমাকে তো কল করলাম, তুমি বললা, আমি বললাম এখানে দাঁড়াও, তারপরে না আমি আসতেছি, চলো তাহলে যাওয়া যাক নাকি, আগে তুমি এসে বললা। আচ্ছা চলো চলো চলো, ডোন্ট মাইন্ড, চলো চলো বন্ধুরা, চলো আসো, যাওয়া যাক। তো বন্ধুরা আজকে আমরা এসে পড়লাম পাঞ্জাবি ধাবাতে চা আর পাপড় খেতে। তো এখানে খুব নাম করা চা স্পেশালিস্ট, চা আর পাপড়। চা খেতে এসছি, চা দারুন বানাই, চা খাবো, খালি চা খাবো না।
আমরা চা খেতে এসেছি, আড্ডা মারতে নয়, চা খাবো, ঘরে চলে যাবো। আচ্ছা, চা খাওয়া হয়ে যাবে, ঘরে চলে যাবে, আড্ডা মারতে আসো নাই? না। আচ্ছা, তোমরাও যেতে লাগবে, তোমার সাথে যেতে লাগবে, আমি একা যাবো না। তো অর্ডার দাও। আমরা কি খাবো না চা? তো একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা দেখেন ঠিকই, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো সাবস্ক্রাইব না করলে পরে আমরা ভিডিওটা, যত ভিডিও ভালো বানাচ্ছি আর কি, আমরা সাহস পাচ্ছি না। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমাদের আরও উৎসাহ বাড়বে, আমরা আরও এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে লাইকটাও করবেন। আপনারা কী করছেন আপনি? আমরা 6 জন টোটাল। হ্যালো দাদা, হ্যাঁ বলছেন 4 নম্বর টেবিলে 6টা ইচ্ছা দিয়ে যেত, মশলা চা, মশলা চা, আর হলো 6টা পাঁপড় দিয়ে যেত। ঠিক আছে, না কতক্ষণ লাগবে তাহলে? 5 মিনিট লাগবে। আচ্ছা, বল তো কেমন লাগছে? চা স্পেশাল, চা পাঁপড় খাওয়ার জন্য এখানে বাইরের থেকে লোকজন আসে। এটা একটা হাইওয়ের উপরে, একটা হাইওয়ের উপরে একটা ধাবা, খুবই সুন্দর। ঠিক আছে, তো আপনারা আসুন, যদি পাঞ্জাবি ধাবাতে আসেননি তাহলে আপনারা আসুন। বিভূতি কিরকম লাগছে আপনার? আজকে তো রান্না বান্না দেখাতে পারলাম না। কাপড়টা দেখতেই পাচ্ছেন, মশলা পাপড়, একদম এখন এতক্ষণে আমরা একটা থাম্বনেল নিয়ে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিরকম। হ্যাঁ, কিরকম মশলায় ভরা আছে, খুব টেস্টি। পাপড়টা হলো অর্ধেক নিজে বানানো লোকাল পাপড়, অন্যরকম একটা ফ্লেভার আছে, পাঞ্জাব পাঞ্জাব ফ্লেভার আছে, ঝাল লেগেছে তো, ঝাল দিয়েছে না বলার মতো না, চাটা সেই সেই একদম, মানে কি বলবো। তোমার কি হয়েছে ভাই? ভাল লাগছে? হ্যাঁ, বিকালে টাইম পালে চা পাপড় খাতে মশলা দিয়েছে, ঝাল, চা, ঠান্ডা দিকে বৃষ্টি পড়ছে, এদিকে চা দিয়ে জল বেড়ে গেল, আরো খাবে? পিছনে কুকুরটা চোখে লাইট জ্বলছে, চা, বাইরে একদম বৃষ্টি পড়ছে। বিনোদ কেমন লাগলো? দারুণ লাগলো পাপড়টা।
পাঁপড়, আমি তো শুনেছি এখানে তরকারি রুটিও খুব ভালো পাওয়া যায়। তরকারি রুটি সেই খুব ভালো। ঠিক আছে, আমরা নেক্সট ডে তরকারি রুটিটা ট্রাই করব। এখানে বৃষ্টির জন্য তো আমরা একটা অন্যরকম ব্লগিং করলাম, তো আপনারা এটা কিছু মনে করবেন না, এটাই দেখুন। আর যদি আশা করি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।